হ্যালো, আসসালামু আলাইকুম। বাড়ছে না শিথিলতার মেয়াদ, 23 জুলাই থেকেই কঠোর বিধিনিষেধ। বাড়ছে না বিধিনিষেধের শিথিলতার মেয়াদ। বুধবার 21 জুলাই গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন। এ সময় তিনি জানান, বিধিনিষেধ শিথিলতার মেয়াদ বাড়ছে না, 23 জুলাই থেকে 14 দিনের বিধিনিষেধ শুরু হচ্ছে। ঈদের পরদিন বিধিনিষেধ শুরু হয়ে চলবে 5 আগস্ট পর্যন্ত। এর আগে মঙ্গলবার 13 জুলাই সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, করোনা মহামারীর বিস্তার রোধকল্পে বিভিন্ন বিষয়ে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী 15 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত শিথিল করা হবে। এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার 13 জুলাই প্রজ্ঞাপন জারি করা হবে, তবে আগামী 23 জুলাই থেকে ফের কঠোর বিধিনিষেধ জারি করা হবে। ধন্যবাদ সকলকে।